প্রতিবেশী পরিবারের এক সদস্যকে বিয়ে প্রস্তাব দিয়েছিল অপর এক প্রতিবেশী পরিবার, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিতেই ঘটল মারধরের ঘটনা। বাড়িতে ঢুকে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত বধু চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের মবিনপাড়া এলাকায়। ঘটনায় আক্রান্ত পরিবারের তরফে আতারুল শেখ, মোবারক শেখ সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার বাড়িতে ওরা ওই বিয়ের জন্য দিব না, ওরা ওই জন্য প্রতিবাদ করছে, আমাদের ঝড়াঝাটি করছে, আমাদের মারপিট করছে। তারপরে বাড়িতে ঢুকে মেরেছে? কতজন ছিল ওরা? ওরা 5-6 ভাই ছিল। কাকে মেরেছে এটা আপনার? কে? আমার বউ হলো। কেমন অবস্থা এখন? সিরিয়াস আছে। কোথায় নিয়ে এসেছেন? মালদা মেডিকেল হসপিটাল। কারা মেরেছে এটা? ওই মোবারক, আক্তারুল, ওরা বিউল, ওরা 5-6 ভাই বলে দিয়েছে। বাবার স্মৃতি রক্ষার্থে 4 দিনব্যাপী শ্রী ভাগবত পাঠ, নাম সংকীর্তন ও লীলা সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায়। তিনি ও তার পরিবারের সদস্যরা মিলে গাজলের নয়াপাড়া আশ্রম প্রাঙ্গণে গত বুধবার থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, যা শেষ দিন ছিল শনিবার। শেষ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত কীর্তন শিল্পীরা আসর মাতিয়ে তোলেন। এছাড়াও শেষ দিনে মহাপ্রভুর ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে অগণিত ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তদের সকলেই ভক্তিভাবে মাতোয়ারা হন।